আমরা সপ্তাহের যে বারগুলো ব্যবহার করি, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, তো এরকম এই বারগুলোকে ইংরেজিতে যেভাবে বলা হয় স্যাটারডে, সানডে, মনডে, টিউজডে, ওয়েনসডে, তো আপনারা এগুলো জানেন, কিন্তু এই বারগুলোর নামের উৎপত্তিগুলো কীভাবে ঘটলো অনেকেই জানেন এটা, কিন্তু আজকে আমরা বলছি এই নামগুলো এসেছে মূলত নর্স মিথোলজি থেকে। এই নামটা শুনে অনেকেই এখন চমকে উঠবেন, নর্স মিথোলজি এটা আবার কোন ধরনের মিথোলজি? কেননা আমরা সাধারণত গ্রিক মিথোলজি, রোমান মিথোলজি বা ভারতীয় মিথোলজি নিয়ে যে পরিমাণ আলোচনা করি বা কথা বলি, সেই তুলনায় নর্স মিথোলজি নিয়ে কিন্তু তেমন একটা কথা হয় না। তো আজকে আপনি জেনে অবাক হবেন যে এই যে সপ্তাহের বারের নামগুলো, এগুলো এসেছে নর্স পুরাণ বা নর্স মিথোলজি থেকে। এই যেমন ধরুন যে রবিবার মানে সানডে, তারপরে সোমবার, এই সোমবারটাকে বলা হয় যে চন্দ্র মাস, চন্দ্রদিন, সেই জায়গা থেকে এটাকে মুন থেকে মান, মানডে। তারপরে এই যে নর্সদের দেবতা টিয়ার, তার থেকে এসছে টিউজডে। তারপর নর্সদের যে একজন প্রধান দেবতা বা ঈশ্বর যাকে বলা হচ্ছে সে ওডিন, তার থেকে এসছে ওয়েনসডে। তারপর আরেকজন শক্তিশালী দেবতা থর, সেই থর থেকে এসছে থার্সডে। তো আবার আরেকজন দেবী ফ্রাই, তার থেকে এসছে বা ফ্রে, তার থেকে এসছে ফ্রাইডে। তো এই যে ব্যাপারগুলো, এই নামগুলো কিন্তু সেই নর্স মিথোলজি থেকে এসেছে। তো নর্স মিথোলজি কী সেটাই আজকে আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে যাচ্ছি। বন্ধুরা, আমরা আমাদের এর আগের কয়েকটি পর্বে মিশরীয় পুরাণ নিয়ে কথা বলেছি, চীনা মিথোলজি নিয়ে কথা বলেছি, তো আজকে আমরা কথা বলছি নর্স মিথোলজি নিয়ে। যেমনটা বলছিলাম যে সপ্তক সাহিত্য চক্রের মিথ সংখ্যা বেরিয়েছে, তো সেই মিথ সংখ্যায় বিশ্বের বিভিন্ন প্রান্তের মিথ নিয়ে আমরা অনেক লেখা পেয়েছি এবং সেগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে আমাদের এই পর্বগুলো করে যাচ্ছি। তো আজকে আমরা নর্স মিথোলজি নিয়ে কথা বলবো। এটা নিয়ে লিখেছেন মমতাজ বেগম। এবং আমরা আমাদের মিথোলজিগুলোতে যেটা দেখেছি, এই যে এই মিথ সংখ্যাটি যারা সংগ্রহ করেছেন তারা বুঝতে পেরেছেন যে প্রত্যেকটি মিথ নিয়ে একটি করে অন্তত লেখা আছে, কিন্তু একমাত্র এই নর্স মিথোলজি নিয়েই আমরা দুটো লেখা পেয়েছি এবং দুটো লেখাই প্রকাশ করেছি। একটি লিখেছেন মমতাজ বেগম এবং আরেকটি লিখেছেন নিশাদ নয়ন। মমতাজ বেগম গল্পের আকারে সুন্দরভাবে এই মিথোলজির ঘটনাগুলো বর্ণনা করে গেছেন, আর নিশাদ নয়ন সেই গল্পগুলো তো বটেই, পাশাপাশি এই নর্স মিথোলজির আদ্য পান্ত এবং বিশ্লেষণ করেছেন। তো নিশ্চয় এখন আপনার ইচ্ছা যাচ্ছে যে এই সপ্তক মিথ সংখ্যাটি সংগ্রহ করার, বিশেষ করে যারা সংগ্রহ করেননি। আমাদের এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমরা বিস্তারিত তথ্য দিয়ে রাখছি কিভাবে আপনি সংগ্রহ করবেন, আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনি এই মিথ সংখ্যাটি, এই সমৃদ্ধ সংখ্যাটি সংগ্রহ করতে পারেন। তো যাই হোক, আমরা নর্স মিথোলজিতে যাচ্ছি। নর্স মিথোলজি হচ্ছে অর্থাৎ ভাইকিংদের সময়, মানে খ্রিস্টান ধর্মের প্রবেশেরও আগে ভাইকিংদের সময় যে বিশ্বাস বা যে প্রথাগুলো প্রচলিত ছিল সেগুলোই মূলত নর্স মিথোলজির গল্প। অর্থাৎ স্ক্যান্ডিনেভিয়ানদের সময় বা তাদের মধ্যে যে প্রথাগুলো প্রচলিত ছিল এবং তাদেরকে বলা হতো, তারা যে বিশ্বাসগুলো করত তাদেরকে বলা হতো প্রাচীনপন্থী। তো সেটা কীরকম ছিল আমরা একটু সেদিকে লক্ষ্য করি। সেখানে তাদের একজন ঈশ্বর, মানে ঈশ্বর আর দেবতার মধ্যে তো পার্থক্য আছে এটা আপনারা জানেন, কিন্তু সেখানে যিনি আছেন তার যেহেতু নাম আছে, জানেন যে ঈশ্বরের কোনো নাম থাকে না, ঈশ্বর নিরাকার হয়, কিন্তু সেখানে তার একজন নাম আছে, তার নাম হচ্ছে ওডিন। তো ওডিনকে আমরা দেবতাই বলতে পারি, কিন্তু তাকে বলা হচ্ছে সর্বপিতা। সর্বপিতা কেন? সর্বপিতা বলছি এই কারণে, কারণ তিনি পরবর্তীতে মানুষ সৃষ্টি করলেন, তার আরও যে দুই ভাই ছিল তাদেরকে নিয়ে তিনি মানুষ সৃষ্টি করলেন এবং প্রথম পুরুষ হিসেবে তিনি সৃষ্টি করলেন অ্যাক্সকে এবং প্রথম নারী হিসেবে সৃষ্টি করলেন অ্যাম্বেলাকে। দেখুন, এইখানে কিন্তু একেশ্বরবাদের তত্ত্বের একটা মিল আছে। ওই যে বললাম যে খ্রিস্ট ধর্মের আগের এই ব্যাপারগুলো এবং নর্স মিথোলজি নিয়ে আজকে আলোচনাটা কেন কম হয়, এর কারণ হচ্ছে খ্রিস্ট ধর্মের প্রভাবে ইউরোপ জুড়ে এই নর্স মিথোলজি অনেকটাই চাপা পড়ে গিয়েছে। সপ্তক মিথ সংখ্যা বাংলা ভাষাভাষী পাঠকদের জন্য এই বিষয়টাকে নতুন করে আবার তুলে এনেছে। তো যাই হোক, সেই খ্রিস্ট ধর্মের সঙ্গে দেখুন এখানে একটা মিল আছে। সেখানে কিন্তু এই ওডিনকে বলা হচ্ছে সর্বপিতা, ওখানে কিন্তু ঈশ্বরকে পিতা বলা হয়ে থাকে এবং সেখানে আমরা অ্যাডাম এবং ইভের ব্যাপারটা পাচ্ছি, যেমন এখানে অ্যাক্স এবং অ্যাম্বেলা আছে। আবার একেশ্বরবাদের আমরা সেক্ষেত্রে আদমের সঙ্গে হাওয়া, তাদের ব্যাপারটাও আমরা এখানে পাচ্ছি। আবার একই ব্যাপার কিন্তু ভারতীয় মিথেও আমরা দেখি যে ব্রহ্মাকে যদি এই সর্বপিতা বলা হয়ে থাকে তাহলে মনু এবং শতরূপাকে ওই অ্যাক্স এবং অ্যাম্বেলার সঙ্গে তুলনা করা যেতে পারে।
তো যাই হোক, এই ওডিন ছিলেন সর্বজ্ঞানী এবং জ্ঞানের নেশায় তিনি সবসময় ছুটে বেড়াতেন। এবং নর্স মিথোলজি অনুসারে বা তাদের বিশ্বাস অনুযায়ী এই পৃথিবীটাকে মনে করা হতো একটি বৃক্ষ, এবং সে বৃক্ষে উল্টোভাবে ঝুলেছিলেন ওডিন, তারপর মানে জ্ঞান আহরণের জন্য আর কি, এটাও এক ধরনের জ্ঞান আহরণের প্রক্রিয়া। তারপর তিনি গেলেন একটা কূপে, মানে জ্ঞানের কূপ, এবং সেখান থেকে তাকে শর্ত দেওয়া হলো যে যদি তুমি এই জ্ঞান অর্জন করতে চাও, মানে এই কূপের পানি পান করলে সে সর্বজ্ঞানী হয়ে উঠবে, তো সেটার জন্য তাকে তার একটা চোখ দিয়ে দিতে হবে। জ্ঞানের জন্য, জ্ঞান লাভের জন্য ওডিন কী করলেন, চাকু দিয়ে তার একটা চোখ উপড়ে ফেলে দিলেন। তারপর থেকে তাকে বলা হতো যে একচক্ষু বিশিষ্ট সর্বজ্ঞানী। দেখুন, এটা একটা রূপক, বা আমরা মিথোলজিগুলোতে দেখি যে অনেক প্রতীকের ব্যবহার থাকে, অনেক রূপকের ব্যবহার থাকে, তো এটাও মনে হয় ঠিক সেরকম কিছু, মানে জ্ঞান এই যে একভাবে এগিয়ে চলে, একই ধারায় অগ্রসরমান, এই জন্য এটাকে বোঝাতে একচক্ষু বিশিষ্ট এরকমটা দেখানো হলো। তো এই ওডিন আবার কী করলেন যে মানুষের জন্য, তিনি তো মানুষ সৃষ্টি করলেন, তো মানুষের জন্য সুর এবং কবিতার সমস্ত কৌশল তাদেরকে শিখিয়ে দিলেন। এবং এই মিথোলজিতে আমরা দেখি যে দৈত্য সুতং নামের এক দৈত্য, সে কী করেছিল, বামনদের, মানে বামন একটা গোষ্ঠী, তাদেরকে পরাজিত করে বা এই সুর সঙ্গীত কাব্যরস সব দখল করে নিয়েছিল। ওডিন সেই ঈগল, মানে ঈগল রূপী হয়ে, মানে তাদের সেই দৈত্য সুতমকে পরাজিত করে সেই সুর এবং কাব্য সব কিছু ছিনিয়ে এনে মানুষের কাছে দান করলেন। এবং এ প্রসঙ্গে একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে দিই আমরা, যে পৃথিবীর, মানে এটা মনে করা হয় বা ইতিহাসবিদরা এটা বলছেন যে পৃথিবীর প্রথম কবিতা এই নর্সরাই লিখেছিল, অর্থাৎ পৃথিবীর প্রথম কবিতার যাত্রা এই নর্সদের হাত ধরেই শুরুটা হয়েছিল। তো যাই হোক, এই যে কবিতা ইয়ে করলেন, মানুষের জন্য করলেন, তো এই মানুষদের জন্য তিনি কী বানালেন, নর্থ মিথোলজিতে নয় সংখ্যা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওই যে শুরুতেই বললাম যে সপ্তাহের সাতটি বারের নাম, তো চন্দ্রমাস সৌরমাসের একটা ব্যাপার থাকে, তো নয় সংখ্যা যেহেতু গুরুত্বপূর্ণ, এই জন্য নয়ের নয় গুণ, মানে নয়ের তিন গুণিতক যে ওই যে 27 হয়, এই 27 দিনে কিন্তু ওই যে চন্দ্রমাস এরকম একটা হিসাব করা হয় নর্থ মিথোলজি অনুসারে। এবং এটা এ কারণে বলছি যে নর্থ মিথোলজি নয়টি ভুবনের কথা বলা আছে, যেমন স্বর্গ, মর্ত, পাতাল, এরকম দিয়েটে নয়টা ভুবনের কথা বলা আছে। তো দেবতা ওডিন বা স্বর্গের দেবতারা যেখানে থাকেন সেটাকে বলা হয় অ্যাসগার্ড, আর মানুষেরা যেটা থাকে, অর্থাৎ মানুষ সৃষ্টি করে তাদেরকে যেখানে থাকতে দেওয়া হলো সেটাকে বলা হলো মিডগার্ড। তো অ্যাসগার্ড এবং মিডগার্ডের মধ্যে দেবতারা যোগাযোগ রাখতেন হচ্ছে রংধনুর মাধ্যমে, এবং এই রংধনুতে আবার অপদেবতা, দৈত্য, দানব এরা যাতে হামলা করতে না পারে, এই জন্য এমনভাবে রংধনুটা তৈরি করা থাকতো যে এই রংধনুতে এই দৈত্য দানবগুলো এলেই পুরো ছাড়কা রয়ে যাবে। এখন এই যে ব্যাপারটা, এভাবেই হচ্ছে নর্থ মিথোলজি সাজানো ছিল, এবং দারুণ গল্প, এবং এটার সঙ্গে আপনি গ্রিক মিথোলজির অনেক মিল পাবেন। যেমন আমরা গ্রিক মিথোলজিতে দেখি যে জিউস, পসাইডন, হেডিস, তারা যে তিনজন যে টাইটানদেরকে পরাজিত করে মহাবিশ্ব শাসন করত, এখানেও কিন্তু আমরা সেরকমটাই দেখি যে ওডিন এবং তার দুই ভাই তিনজনে মিলে মানে পুরো মহাবিশ্বটাকে শাসন করছে। তবে এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, যে অন্যান্য মিথোলজির মতো এখানে নর্থ মিথোলজিতে কিন্তু কখনোই মনে করা হয়নি যে পৃথিবীতে একটা কারাগার, বরং পৃথিবীটাকে একদম জ্ঞানের একটা সুন্দর একটা ক্ষেত্র বলেই মনে করা হয়েছে। ওই যে বললাম, পৃথিবীটাকে একটা বিশাল বৃক্ষের সাথে তুলনা করা হয়েছে। তো এখানে আমরা আরও কতগুলো ক্যারেক্টার পাই, যেমন যে আমরা বললাম থর, যার থেকে থার্সডে, এই থর হচ্ছে বজ্রের দেবতা। আবার লোকি, লোকিকে আমরা লোকি নামে একজন দেবী পাচ্ছি যে খুব কৌশলী, এবং তাকে বলা হয় অনর্থের দেবতা, সব কিছুতে অনর্থ ঘটাবে। তো এখানে আমরা তেমন যৌনতার ব্যাপার স্যাপার আমরা দেখছি না, কম পাচ্ছি, যেটা আমরা ভারতীয় মিথোলজিতে এবং গ্রিক মিথোলজিতে দেখি যে যৌনতা ছড়াছড়ি, এখানে ঠিক তেমনটা নেই। অর্থাৎ নর্থ মিথোলজি অনেক পুরাতন এবং অনেক সমৃদ্ধ, এটা না পড়লে আপনি বুঝতে পারবেন না। মমতাজ বেগম এই মানে এই মিথ সংখ্যায় খুব সুন্দরভাবে গল্প আকারে এটা বর্ণনা করেছেন, এক নিমেষে পড়েই আপনি এটা বুঝে ফেলবেন। এবং এর পাশাপাশি নিষাদন যেটি করেছেন, এটিকে সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, আলোচনা করেছেন, নিঃসন্দেহে আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আশা করছি যে সপ্তকের মিথ সংখ্যা আপনি সংগ্রহ করবেন এবং নর্থ মিথোলজি সম্পর্কে আপনি দারুণ ধারণা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, আমরা আগামী পর্বে এই মিথোলজি, মিথ সংখ্যার অন্য কোনো মিথোলজি নিয়ে আপনাদের সামনে হাজির হব। যাবার আগে বলে যাই, আপনি যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি ক্লিক করুন, যাতে করে আমাদের এই ধরনের ভিডিওগুলো আপনি সহজে পেয়ে যান। তো বন্ধুরা,
আপনি এতক্ষণ দেখছিলেন ইতিহাস ঐতিহ্য এবং শিল্প সাহিত্য ভিত্তিক ইউটিউব চ্যানেল সপ্তক মিডিয়া, এবং আপনাদের সঙ্গে ছিলাম সুদেব চক্রবর্তী। দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন।